কালো জানো তালি পরে আপনি ফাইলান একখান অর্ডার দিয়ে দেন আমরা মনে করেন যে গাই গরুটা কোরক করে লিয়ে আসি নাকি কল এবারে তুই আগে কথা বলতা দেখো না কালো জান চিন্তার মধ্যে আছে খালুদান একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম মানে আমার নিজের জানার জন্য আর কি এই যে আপনি জাগরে আর কি টাকা ধার দেন তারপরে গায় গরু কেনার জন্য নিশ্চিত করেন কিসের জন্য কন্ত মানে আমি জানতে চাচ্ছিলাম আর কি এই কথা তো 100 বিট কইছে খালুদান বেটা তোর মাথার মধ্যে কি গোবর তুই বেশি বুঝিস তাই না গরু কিনা নে খালুদান কোনো কথাই কয় নাই খালুদান কইছে যে গরীব মানুষে কিসের জন্য ঋণ দেয় বড় লোকের টাকা মারি দেওয়ার একটা ভয় আছে গরীব মানুষের কাছে টাকা মারি দেওয়ার কোনো ভয় নাই তাই না খালুদান ঠিক কইছিনে গাই কেনা নিষেধ কিসের জন্য সেটা ভালো করে শুনে না গাই গরু কিনে চাষার বাচ্চারা যদি দুধ ভাত খাওয়া শুরু করে তাহলে সব বুদ্ধিমান হয়ে যাবে আর বুদ্ধিমান হলে পরে আমার সুদের ব্যবসার জন্য হুমকি ও হাই এই যে একটা খালুদান সব সময় বলদ কেনার লিগে টাকা দেয় বলদ কেন আস্তে বলো দে এই কথা খালুদান ছাগল নিয়ে দুইটা ছাগল ফিরে গেছে খালুদান আপনি ছাগলের পেটের দিক চাই দেখছেন কম করে হলো দুইটা ছাওয়া ছিল তার কাছেই তো সব জহর ভাই ছাগলের মালিক তো ধরবির গিলেই সর্দারি ছাগল তো গেলই এখন সর্দারের ঋণের টাকা সুদি আসলে কিরম করে শোধ হবি এটাই তো বড় সমস্যা তোমরা তো আমার কথা কোনো দামই দিচ্ছ না কিচ্ছু হবি না সুন্দরী সর্দার কাছে যাবি না দেখি সর্দার কি করবে পারে গরিব মানুষ তো ভাই সাহস পায় না এই যে দেখেন আমার গরুটাক জোর করে কারি লিবার জন্য কত পরি উঠি পরি লাগছে আমি তো মুহির পর কয়ে দিছি যে দে বলা তারপরেও তো মনের মধ্যে একটু ভয় ভয় করেই ভাই হাজার হোক ওরা তো ক্ষমতাবান মানুষ চুপ করো ক্ষমতা ওই রক্ত চুষার ক্ষমতা ক্যাবা করে নাই হয়ে যাবার পারে দেখবার পারবা বাদ দাও চলো বসি সুন্দরী আসুন এই বিপদের সময় ওদের তো একটু সান্ত্বনা দেওয়া লাগবে নাকি চলো একলা মানুষ সমাজ এই যে সামনে আর এখন কাঁদে কি হবে সুন্দরী তোমার বাড়িতে এত মিটিং সিটিং হচ্ছে অথচ শিয়াল ঠেকাবার পারলে শিয়াল ঠেকাবে কেবল করে ভালো জান আমার তো মনে হয় কি যে মিটিং করে বাড়ির পর শিয়াল আসার সুযোগ করে দেওয়া হয়েছে তাই না সুরাট আমি তো কোনো মিটিং সিটিং এর মধ্যে নাই সরদার সাহেব থাকলেও আমার সমস্যা নেই তোমার কাছে আমার ছাগলটা ছিল শিয়াল এনেই কাল মরে যায় দায়িত্ব তো আমার না এটা আইনের কথা এখন তুমি চিন্তে করে দেখো শুধু আসলে আমার টাকাটা তুমি কেবা করে দিবে এইসব আপনি কি কথা কন সর্দার সাহেব সুদ তো দূরের কথা আমি তো আজল দেখাই দিলের মারবো না উপায় তো কোনো না কোনো ভাবে বাইর করা লাগবে সুন্দরী তুমি এখন যাও ছাগলের শোকে তুমি কাতর হয়ে আসো তোমার শোক কাটুক তারপর আমি তোমাকে একটা উপায় বাইর হ্যাঁ গেল হংস হুম
দেখছো খালুজানের ব্যক্তি গরিবের বন্ধু যে বলে কিসের জন্য বলে এইরকম একটা বন্ধুর বিরুদ্ধে তোমরা মিটিং করো যে ভুল করছো বাড়ি দিয়ে এই লিগে অনুসূচনা করো।